এই পাপের যে করতেছে পাপের বুক তো মরে গেলেই ওই পুরীর থেকে হিসাব দিতে হবে এ কাজটা খুবই জঘন্য কাজ এ কাজের কোনো ক্ষমা পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই সবাই দেহ ডারে কিন্তু মনডা কেউ চায় না এই জন্য অনেক ছোটবেলায় আসছে একজন আয়নে বিক্রি করে দিচ্ছে সুন্দরবন সংলগ্ন পশুর নদীর তীরে বানিয়াসান্তা পতিতাপল্লীর অবস্থান কালের পরিক্রমায় জমজমাটপূর্ণ বানিয়াসান্তা পতিতাপল্লীতে আগের মতো নেই জমজমাট কারণ লোকের আনাগোনা বহুলাংশে কমে গেছে তাই ঘিন্নিত এই পল্লীতে বর্তমানে যারা দেহ ব্যবসা করছে তাদের জীবনযাত্রায়ও এর প্রভাব পড়েছে ফলে অনেকটাই কষ্টে কাটছে তাদের জীবন চল্লিশ বছর বয়সী কাকলি এখানে এসেছিলেন বিশ বছর বয়সে এক মুঠো ভাতের জন্য পুরো যৌবনটাই বিলিয়ে দিয়েছেন এই পতিতাপল্লীতে ঘৃণিত এই কাজের জন্য কাকলির মনে রয়েছে অনুশোচনা তিনি স্বীকার করলেন খারাপ এই কাজের জন্য আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবেন না মৃত্যুর পরে সব হিসাব দিতে হবে তাকে এখানে মনে করেন বিশ বছর হয়েছে আইসি ছোটবেলাতে আইসি এখন তো আমাদের সে বয়স নেই আর এখন তো আমাদের কাছে কেউ জাতীয় চায় না মনে করেন তাদের বুঝে একটা দুটি নিয়ে মনে করেন যায় তাছাড়া তোর পথ নাই আমাদের এই পাপের যে করতেছে এই পাপের বুক তো মরে গেলি ওই পুরীর থেকে হিসাব দিতে হবে এখানে তো দুনিয়াতে সব বুঝে যাবে ওই পুরীতে যে সব বলতে হবে কি করে আইস দুনিয়াতে এত জবাব দিতে হবে এর আর ভুল নাই এত মনে আমাকে ভয় আছে এই তো করতেছি এই পাপের বুকের জ্বালায় আর তাছাড়া আর কিসের কাকলির মতো এখানকার অনেকের মনেই রয়েছে ঘৃণিত এই কাজের জন্য পাপ বোধ আমি একটা মেয়ের মাধ্যমে আসছিলাম সে আমাদের বাড়ি ভাড়া ছিল তাই বাংলাদেশ দেখতে আসছিলাম দেখতে এসে সে আমাদের বিক্রি করে দিছিল ফুলতলায় এই জায়গা আমি সব ইচ্ছা ছিলাম ফুলতলা বিক্রি করে দিছিল এই কাজটা খারাপ আমার একটা বাচ্চাও আছে কন্যা সন্তান তারও তো ভবিষ্যৎ আছে এখন আমি খারাপ আমার বাচ্চাটার তো আমি খারাপ চাবো না আমি আমার বাচ্চাটার মানুষের মতো মানুষ করার চেষ্টা করব। কিন্তু অর্থই পাইরে উঠতেছি না কি করা আছে এই জায়গার পরিস্থিতি খুবই খারাপ এখন কাস্টমার লোকজন আসে না তেমন ইনকাম পাতি নাই তাহলে আমরা চলবো কী করে এ কাজটা খুবই জঘন্য কাজ সে কাজের কোনো ক্ষমা পাবো কি না তার কোনো গ্যারান্টি নাই তারপরে এখন প্যাটের বিনিময় হোক কাজ যে কাজে হোক যে তো একটা বাচ্চা দিচ্ছে তার আমি লালন পালন করবো ভরণ পোষণ কোথা থেকে পাবো তখন তো আমার দেওয়া করে আমার খাওয়া লাগ দিছে এ জায়গায় আমি সব কাজই করছি আর অভিজ্ঞতা আছে করার কিন্তু সবাই দেহ ডারে চায় কিন্তু মনটা কেউ চায় না আগে এক জীবন ছিল আর এই কাজের পর আর এক জীবন এই জীবন কি ভালো লাগে কারণ এই জীবন ভালো লাগে না এই জীবন অনেক ছোটবেলায় আসছে একজনে আইনে বিক্রি করে দিছে কাজের কথা বলে বিক্রি করে দিছিল এটা তো অনেক পাপের কাজ আমরা তো এটা পাপ কাজ করতেছি এটার জন্য তো আল্লাহ আমাদের অনেক শাস্তি দেবে অনেক পাপি পাপি আমাকে হচ্ছে এই কাজের তো বাইরে যাইতে পারলে আমরা একটু ভালো থাকতে পারতাম পেটের দেয় এগুলো করা লাগতেছে কি করব কারণ ফ্যামিলি চালাই তো নিজের চলতে হয় বাচ্চা গাছ আছে তাদের তো খার খরচ তো দিতে হয় এই জন্য এই কাজ করা আমাদের সেই ইচ্ছেটা আছে যে আমার ফ্যামিলির কাছে যাই আমি আমার ফ্যামিলির সাথে আমি সময় দেব বা আমার সন্তানের সাথে আমি সময় দেব পাঁচটা আমার ফ্যামিলিরা যত আমাদের আত্মীয় স্বজন আছে তাদের সাথে সময় দেব কিন্তু সেই সুযোগটা তো আমাদের নাই সরকার যদি আমাদের কিছু হেল্প করে তাহলে সেই সুযোগটা আমরা করে নিতে পারি তারা যদি আমাদের বলে যে এই জগতে তোমরা উঠে যাও সেই ধরনের কোনো হেল্প যদি আমাদের করে তাহলে তারা এই জগতে আমাদের থাকার প্রশ্ন আসে না বর্তমানে যে জীবন এই জীবন জীবন না এই জীবনটা হচ্ছে এই জীবন বাইছে না মরে যাওয়া অনেক ভালো আল্লাহর শাস্তির ভয় ও পাব্য থাকার পরেও কাকলির মতো অনেকেই এই দেহ ব্যবসা ছাড়তে পারছেন না কেউ কেউ বলছে বিকল্প কোনো কাজ পেলে এই জাহান্নাম থেকে বের হতে পারতাম কিন্তু সমাজ হয়তো সেই সুযোগ আমাদের কখনোই দিবে না কারণ সবাই জানে আমরা ঘৃণিত পল্লীর বাসিন্দা সবাই মনে চাই জগৎ থেকে ভালোভাবে থার ইচ্ছা আছে কিন্তু বাইরে যায় কি করব সবাই তো আর কাজ বাজ দেবে না আমাদের তো বাইরে গেলে ধরেন কেউ খেদায় দেয় কেউ ঘাট ধাক্কা দিয়ে সরায় দেয় কাজ বাজ তো দিবে না বলেন এইখানে আমরা যা করে খাই সেটা তো আর বাইরে হবে না বাইরে ভালোভাবে বাস তো আমাদের ভালো কিছু কাজের দরকার যেটা সরকার যদি আমাদের সেরকম ব্যবস্থা করে দেয় তাহলে আমরা বাইরে যাই ভালোভাবে চলতে ফিরতে পারবো খাইতে পারবো